মগ্ন নিবেদনের বাউল সুর রবীন্দ্রনাথকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। বাউল গানের লৌকিক সুরের কাঠামো সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন, এই সুর বৈঠকী গানের একেবারে গা ঘেঁষিয়া গিয়াও তাকে স্পর্শ করে না, ওস্তাদের আইন অনুসারে এটা অপরাধ। এই সুরগুলিকে কোনো রাগ কৌলিন্যের জাতের কোঠায় ফেলা যায় না বটে, তবু এদের জাতির পরিচয় সম্বন্ধে ভুল হয় না, স্পষ্ট বোঝা যায় এ আমাদের দেশের সুর, বিলিতি সুর নয়। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী রাজল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। অনেক তোমার খেয়েছি গো,
তোমার পরে একাই মাথা।